ঘূর্ণায়মান সন্ধ্যা, চারিদিকে সন্ধ্যার হলদেটে আলো, মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছে। এমন ঢেউ খেলানো সেই সারি যেন শিল্পীর আঁকা আকাশের বুকে নিখুঁত কোনো নৈসর্গিক দৃশ্য, যা কেবল ক্যালেন্ডারের পাতায় দেখা যায়। এখনই একটা ছবি তুলতে পারলে আজকের সন্ধ্যার বেস্ট ছবি হতো এটা। রাস্তার দুপাশে শিমুল ফুল ফুটে আছে। শিমুল ফুলের মাঝে আমি বিশেষ কিছু সৌন্দর্য খুঁজে পাই। এই কাঁটাযুক্ত বিশাল গাছের মাথায় শত শত লাল টকটকে ফুলে যখন ছেয়ে যায়, আমি মুগ্ধ হয়ে সেটা দেখি। কেউ যদি কখনো হাতে নিয়ে একটা শিমুল ফুল দেখে, নিশ্চিত সে এই ফুলের প্রেমে পড়ে যাবে। গাছের নিচ থেকে একটা ফুল তুলে হাতে নিলাম। ফুলটা কেবলই গাছ থেকে ঝরে পড়েছে। ফুলের পাপড়িতে হাত বোলাতে বোলাতে উত্তর দিকে তাকালাম। উত্তরে হিম বাতাস ছেড়েছে, ধোয়া ওড়া কুয়াশা আরও বেড়ে চলেছে। প্রতিটা মানুষের মাথায় টুপি আর মাফলার পেঁচানো, পরনে সোয়েটার বা চাদর, পায়ে জুতা। MM কলেজের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে পুরনো লাইব্রেরির সামনে এসে দাঁড়ালাম। লাইব্রেরির পাশেই বেশ বড় একটা ফুচকা আর চটপটির দোকান। দোকানদার আমাকে আগে থেকেই চেনে, আমাকে দেখেই বলল, আফা আজ এ সময় এখানে আপনার দলবল কই? আমি স্বভাব সুলভ হেসে বললাম, এদিকেই বাসা নিয়েছি, একটু ঘুরতে এসেছিলাম। চটপটি দেব? না, আজ খেতে ইচ্ছে করছে না। মন খারাপ আপা? না, এমনি, পরে এসে খেয়ে যাব। এরই মাঝে একটা রিকশা আমার সামনে থেকে অতিক্রম করে বলল, দোরা টানা যাবেন? জি, যাব। রিকশায় উঠে বেশ মন খারাপ লাগছে। সেই দুপুর থেকে তার কোনো খোঁজ নেই, একটা বার আমাকে ফোন করলো না। মানুষ কি এত বিজি থাকে যে একটা মিনিট ফোনও দিতে পারে না? ভেতর থেকে কেউ একজন বলে উঠল, শুধুই তার দোষ, তুমি কেন তাকে ফোন দাওনি? সে পুরুষ মানুষ, অনেক ঝামেলায় থাকে, তুমিও তো ফোন দিতে পারো। আমি কেন ফোন দিব? সে যদি আমাকে ভালোবাসে, নিশ্চয়ই সে আমাকে ফোন দিবে। সে না দিলে আমিও দিব না। নিজেই নিজের সাথে যুদ্ধ করছি। এরই মাঝে ফোনে মেসেজের রিংটোন বেজে উঠল। এই যে সব মান অভিমান এক মুহূর্তের মাঝে উধাও হয়ে গেল। ফোনের স্ক্রিনে ভাসছে শ্যাম সুন্দর পুরুষ নামটা। মেসেজটা ওপেন করেই দেখি লেখা আছে, নিশ্চয়ই রেগে আছো, সরি, কান ধরেছি, দেখো, আই রিয়েলি মিসড ইউ। ফোন সার্ভিসিংয়ে ছিল, তাই ফোন দিতে পারিনি। কি ছিল এই একটা মেসেজে? একটা মেসেজ পেয়েই মনটা ভালো হয়ে গেল। এই যে মনে মনে তার বিরুদ্ধে শত শত অভিমান সব উড়ে গেল হাওয়ায়। রিকশায় আস্তে আস্তে দেখি রাস্তার পাশে হালকা গোল্ডেন কালারের মতো সুন্দর একটা জ্যাকেট ঝোলানো। জ্যাকেটটা দেখেই চোখ জুড়িয়ে গেল। সাথে সাথে পার্স খুললাম। পার্সে 5,000 টাকা আছে। সেদিন আম্মু পাঠিয়েছে জামাইকে শীতের কাপড় কিনে দেওয়ার জন্য, কিন্তু উনি খুব রাগ করেছেন। বরং আপু আম্মুর জন্য শীতের কাপড় কিনে আমাকে পাঠিয়ে বলেছিলেন আপু আম্মুকে টাকাটা ফিরিয়ে দিয়ে আসবে, কিন্তু আমি দিয়েছিলাম। তবে আপু বা বাবা কেউই ফেরত নেয়নি, বলেছে আমি যেন তাকে না জানিয়ে কিনে দিই। রিকশা থেকে নেমে দোকানে ঢুকে জ্যাকেটের দাম জিজ্ঞেস করতেই কর্মচারী বলল, আপা 7,500 দাম। চোখ কপালে তুলে তাদের দিকে তাকালাম। তাদের বলা দামটা যে আমার পছন্দ হয়নি সেটা আমার মুখ দেখেই বুঝে গেলেন। অমায়িক হেসে বললেন, আপা নেন, কম রাখা যাবে। খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, কত কম নেবেন? নেন, 100 টাকা কম রাখা যাবে। আমি আবারও কথা না বলে চোখ কপালে তুলেই তাকালাম। যা মনে আসছে তা মুখে প্রকাশ করতে না পেরে অদ্ভুত ভঙ্গিতে তাকালাম। তারা আবারও অমায়িক হেসে বলল, আপা 500 কম রাখবো। এই মিন্টু, জ্যাকেটটা এ আপাকে প্যাকেট করে দে তো। চোখে মুখে বিরক্তি ভাব এনে বললাম, 500 দিবেন ভাই? 7,500 টাকার পোশাকের দাম 500 টাকা শুনে বোধহয় দোকানের মালিক সহ সকলের চোখ কপালে। মনে হলো কোনো জোকস শুনেছে। এই টাইপ একটা হাসি দিয়ে বলল, আপা কিনতে আইসেন না ইয়ারকি করতে আইসেন? কি মনে হয় তাই বলে 500 টাকা দাম বলবেন? তাহলে কত বলবো? গোল্ড মিক্সড করা পোশাক নাকি এটা? এ তো কোনো ব্র্যান্ডও নয়, ইয়ারকি কি আপনারা পাইছেন? এত দাম বলেছে মানুষ কনফিউজড হয়েছে, কত দাম বলা উচিত? কি করব, দাম যদি সঠিকটাও চাই তাও মানুষ দামাদামি করে, কারণ মানুষ জানে আপনারা 1 টাকার জিনিস 10 টাকা দাম চান। এখন বলেন কত হলে দিবেন? 3,000 লাজদাম আপা। পছন্দ হয়েছে খুব,
তাই পছন্দের মানুষের জন্য নিচ্ছি, কাপড় যেন এলোমেলো না হয়, বুঝেছেন? আমার স্বামী কিন্তু পুলিশ, বলে দিব এই দোকান থেকে কিনেছিলাম। আফা কোনো বাজে রিপোর্ট দিয়ে না যান, আমরা কিন্তু আপনাকে ঠকাইনি। এই আফাকে আর 200 টাকা ফেরত দিয়ে নাস্তা খেতেন। আরও 200 টাকা ফেরত দিয়ে হাতে প্যাকেটটা ধরিয়ে দিল। দোকান থেকে বেরিয়ে একা একা হাসতে হাসতে গড়িয়ে যাচ্ছি, যেখানে সেখানে ঢপ মারা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। বাসায় ফিরে রুমের লাইট অন করে প্যাকেটটা রেখে বসলাম। কিছুক্ষণ পরেই উনি এলেন, বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপছেন। দরজা খুলতেই উনি মিষ্টি হেসে ঘরে প্রবেশ করলেন। আমি ঠেস মেরে পড়লাম, কি ব্যাপার, আজ এত দ্রুত বাসে? উনি সোফায় বসে পায়ের মোজা খুলতে খুলতে বললেন, আজ এত দ্রুত মানে? আমি তো রোজই দ্রুত বাসায় ফিরি, দুই একদিন লেট হয়। দুই একদিন? বাবা, প্রায় রাতেই 12টা বাজে। হাতের ঘড়ি খুলতে খুলতে বললেন, মাঝে মাঝে একটু কাজ থাকে, বোঝো না কেন তুমি? আমি পায়ের উপর পা তুলে বসে পা তুলাতে তুলাতে বললাম, ভাবছি এখন থেকে আমি রোজ বাহিরে থাকব, রাত 12টা করে বাসায় ফিরব। উনি কপাল টান টান করে তাকিয়ে বললেন, চেঞ্জ করে এসে শুনছি বাকিটা, ওয়েট। আলমারি খুলে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর কালো ট্রাউজার আর সাদা গেঞ্জির উপরে কালো শীতের কোট পরে এলেন। আমার বিপরীত পাশের সোফায় বসলেন। উনিও পায়ের উপর পা তুলে বসলেন, কোটের দুই পকেটে দুই হাত গুজে রাখা, কপাল টান টান করে আমার পায়ের দিকে তাকালেন। আমি যে পায়ের উপর পা তুলে নাচাচ্ছি তাতে নূপুরে রেনি ছেনি শব্দ হচ্ছে। কালো চর্চের শাড়িতে পা দুটো বেশি ফর্সা দেখাচ্ছে। উনি সেদিকে খেয়াল রেখে বললেন, আচ্ছা তারপর বলো, বাহিরে থেকে কি করার ইচ্ছা? দোকানে বসে চা খাবো, সিগারেট খাবো, পলিটিক্যাল গল্প করব। পুরুষ মানুষ যদি বউ ঘরে রেখে বাইরে এসব করতে পারে, আমি কেন পারবো না? উনি এমনভাবে তাকালেন কপালের চামড়ায় 3-4টে ভাঁজ পড়ে গেল। এমন অদ্ভুত কথা শুনে বেশ অবাক বনে গেলেন, একইভাবে তাকিয়েই আছেন আমার দিকে, কোনো উত্তর দিচ্ছেন না। ওইভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, কি দেখছেন? দেখছি না, ভাবছি। কি? এই যে কখন পাগল টাগল হয়ে যাব। কেন? বউ সারাক্ষণ মুগ্ধ করে চলেছে, শাড়ি পরে সেজে বসে থাকলে পাগল না হলেও অন্যায় হবে। পাম দিচ্ছেন কেন? উনি চট করে আমার পাশে এসে বসে আমাকে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে, এত ঝগড়া করছো কেন? আমি তো ঝগড়াই করি, ভালো হচ্ছে চিনা তাপা। আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বললেন, কি জিনাত জিনাত করছো, তোমার এই চঞ্চলতার জন্য বেশি মুগ্ধ আমি। থাক, হয়েছে, আর বলতে হবে না। একটা চা বা কফি খাওয়াবে? আমি লজ্জা পেয়ে উঠে গেলাম চা বানানোর উদ্দেশ্যে। পেছন ফিরে দেখি উনি তাকিয়ে আছেন আমার দিকে। চট করে ফিরে এসে ওনার গালে চুমু দিয়ে আবার রান্নাঘরের দিকে গেলাম। উনি ভুবন ভোলানো একটা হাসি দিলেন। গ্যাসে পানি দিয়ে ওনাকে ডেকে বললাম, সোফার উপর রাখা প্যাকেটটা খুলুন তো। উনি এদিক ওদিক তাকিয়ে প্যাকেটটা পেলেন, প্যাকেটটা খুলে জ্যাকেটটা পেলেন। জ্যাকেটের ওপর আমি একটা লাল কাগজে লিখে রেখেছি, শ্যামসুন্দর পুরুষ, এটা আপনার গায়ে খুব মানাবে, যখন এটা পরবেন আমার খুশবু পাবেন। উনি জ্যাকেটের গায়ে চুমু দিয়ে বললেন, ডিয়ার বউ, দিস গিফট ইজ ভেরি এক্সেপশনাল ফর মি, থ্যাংক ইউ সো মাচ প্রিন্সেস। চায়ের কাপে চা এনে ওনার হাতে দিলাম, দুজনেই বসে চা খাচ্ছি। আমি চায়ের কাপে চুমুক দিয়েছি, উনি হঠাৎ ঝুঁকে এসে আমার চায়ের কাপে চুমুক দিলেন, সাথে সাথে ঠোঁটের সাথে ঠোঁট মিশে গেল। উনি লাজুক চোখে আমার দিকে তাকালেন, আমিও হেসে দিয়ে চায়ের কাপ ছেড়ে দিলাম। এরই মাঝে ওনার ফোন বেজে উঠল, আমি উঠে গিয়ে ওনার ফোনটা এনে দিলাম। উনি ফোন কানে দিয়ে টিভি অন করলেন, এখনই খেলা শুরু হবে, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। ফোনের ওপাশ থেকে বলে উঠল, কে ভাই, কি করছেন? তোমার ভাবিকে নিয়ে খেলা দেখছি। ভাবি কোন দল ভাই? আমার বউ তো আর্জেন্টিনা, খুব প্যারা দিচ্ছে, ঘরে টিকা যাচ্ছে না। উনি আমার কাঁধের উপর হাত দিয়ে আমাকে ওনার কাছে টেনে নিয়ে বললেন, আমার বউ ওইসব আজে বাজে দল আর্জেন্টিনার সাপোর্টার নয়, শি ইজ ভেরি কিউট গার্ল, তাই সে ব্রাজিলের সাপোর্টার। এটুকু বলেই উনি আমার থুতনি ধরে বললেন, তাই না সারাহ? আমি অগ্নির চোখে তাকালাম ওনার দিকে। আমাকে অগ্নির চোখে তাকাতে দেখেই ওনার মুখের হাসি নিভে গেল। দ্রুত ফোনটা কেটে আমার দিকে সরল চোখে তাকিয়ে ভ্রু নাচিয়ে বললেন, হোয়াট হ্যাপেন্ড? আমি সাথে সাথে উঠে কোমরে হাত বেঁধে দাঁড়ালাম, রাগে ফুসতে ফুসতে বললাম, কি বললেন?
আর্জেন্টিনা আছেবাচে দল? উনি বেশ ভ্যাবা ছাকা খেয়ে বললেন, তো তোমার এতে রেগে যাওয়ার সায়েন্স বুঝলাম না, তুমি তো ব্রাজিলের সাপোর্টার। আমি ব্রাজিল সাপোর্টার? হ্যাঁ, আপনাকে কে বলেছে আমি ব্রাজিল সাপোর্টার? আর আপনি কোন সাহসে আজেবাজে দল বললেন তার কৈফিয়ত দেন। অদ্ভুত, তোমার রুমে গিয়ে দেখেছিলাম নেইমারের একটা ছবি টাঙানো। ওটা আমি নই, আমার আপু টাঙিয়েছে। ও, তার মানে তুমি ব্রাজিলিয়ান নও? আপনি ভাবলেন কিভাবে আমি ওই সেভেন আপ খাওয়া দলের সাপোর্ট করব? উনি ফ্রোকোচকে বললেন। কি, সেভেন আপ খাওয়া দল? যে দল পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তাকে তুমি সেভেন আপ খাওয়া দল বলছো? পাঁচবার কাপ নিয়েছে ব্রাজিল। ও, আপনি তাহলে কাপ দেখে দল সাপোর্ট করেন? অবশ্য এটা আপনার একার দোষ নয়, বেশিরভাগ ব্রাজিল সাপোর্টাররা ওই পাঁচবার কাপ নিচে দেখেই ব্রাজিল সাপোর্ট করে, না হলে করতো না। তাহলে তুমি কি দেখে আর্জেন্টিনাকে সাপোর্ট করো? আমি খেলা দেখে দল সাপোর্ট করি, আমি একজন রিয়েল দর্শক, যে কাপ দেখে নয় বরং খেলা ভালো দেখে দল সাপোর্ট করে। আর্জেন্টাইন ভালো খেলে তাহলে ব্রাজিল এতবার কাপ পেল কেন? ভালো না খেললে কেউ কাপ পায়? কাপটা ভাগ্যের ব্যাপার বুঝেছেন, কাপ পাইছে বলেই কি ভালো হয়ে গেল? আমরা আর্জেন্টিনা সাপোর্টাররা কাপ দেখি না, আমাদের কাছে হারলেও আর্জেন্টিনা ভালো, জিতলেও আর্জেন্টিনা ভালো। হ্যাঁ, ওইটা জাতীয় স্লোগান তোমাদের? হোক জাতীয়, আপনারে বলতে বলেছি আমি? না, আমার এ ব্যাপারে কিছুই বলার নেই, তোমাদের কিছু থাকুক বা না থাকুক মুখ তো আছে। সেভেন আপ তো আর নেই, ভালো করে সেভেন আপ খান বুঝেছেন। ছি ছি, তাই বলে সেভেন আপ? গোল দিয়েছিল জার্মানি দল, তোমাদের এত আনন্দ কেন বুঝলাম না। তখন কি জার্মানি সাপোর্টার হয়ে গেছিলে? নিজেরা না পেরে অন্যের দেওয়া গোল নিয়ে মাতামাতি, লজ্জা থাকা উচিত। কি এত বড় কথা, আমার লজ্জা নেই? উনি খিলখিল করে হেসে উঠলেন, সেই হাসিতে শরীরে রাগের পরিমাণ আরও বেড়ে গেল। ওনাকে হাসতে দেখে বললাম, এমন বিশ্রীভাবে হাসছেন কেন? মেজাজটাই খারাপ করে দিয়েছেন, ইচ্ছে হচ্ছে আমি টিভির ভিতর ঢুকে কয়েকটা গোল দিয়ে আসি, আমি হলে দেখতেন কি পরিমাণ গোল দিতাম। সেভেন আপ খেতে ইচ্ছে হচ্ছে নাকি তোমার? শুনুন, আশেপাশে কথা বলবেন না, কিন্তু আপনাদের সেভেন আপ আপনারাই খান। আমার মনে হচ্ছে তোমারও সেভেন আপ খাওয়া উচিত, তা না হলে রাগ কমবে না তোমার। আমি কিছু বলার আগে উনি উঠে এসে আমাকে ছড়িয়ে ধরে গলায় সাতটা চুমু দিয়ে বললেন, নাও সেভেন আপ খাইয়ে দিলাম। ওনার গাল ভরা হাসি, ভীষণ মিষ্টি হাসি, ঠোঁট কামড়ে ধরে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। ওনার চোখেও যেন হাসছে, ওনার চোখও যেন হাসছে। আকস্মিক ওনার এহেন কাণ্ডে আমি হতভম্ব হয়ে গেলাম, কি বলবো বুঝতে পারছি না। উনি আমার থুতনি ধরে বললেন, তাও রেগে থাকবে? চাইলে তুমিও আমাকে সেভেন আপ খাওয়াতে পারো যেভাবে আমি খাওয়ালাম। সরি, সেভেন কেন, মিলিয়ন বিলিয়ন ছাড়িয়ে যেতে পারো, আমি একটু রাগ করব না। লজ্জায় চোখ নামিয়ে ফেললাম। কিসব বলেন উনি? আমাকে ওনার বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, কিভাবে রেগে যাও তুমি, যত রাগো তত ভালো লাগে, তুমি কি পাগল? আমি বাচ্চাদের মতো খেলা নিয়ে ঝগড়া করে ঘরে অশান্তি করব? মানুষকে দেখি এসব করে, খেয়ে কাজ না থাকলে মানুষ অনেক কিছুই করে। একদল সাপোর্ট করে বলে আরেক দলকে অপমান করা মানুষ ফুটবল প্রেমী হতে পারে না, সব দলই বেস্ট, আর খেলায় হার জিত থাকবেই। আপনি তাহলে প্রকৃত ফুটবল প্রেমী? না, আমি আমার বউ প্রেমী। একথা বলেই আমাকে আরও খানিকটা শক্ত করে ছড়িয়ে ধরলেন। ঝগড়ার মোট কোথায় হারিয়ে গেল জানি না, আমাকে কন্ট্রোল করার অসীম ক্ষমতা আল্লাহ এই মানুষটাকে দিয়েছেন। দিন দিন ওনার প্রতি আমার আসক্তি বেড়েই চলেছে, এত বেশি আসক্তি যে একটা মুহূর্ত ওনাকে ছাড়া কাটাতে পারি না। মানুষ মানুষকে এতটা ভালো কীভাবে বাঁচতে পারে? এই মানুষের শরীরের আশ্চর্য রকম এক ফুলের খুশবু পাই আমি, যে খুশবুতে মন মাতোয়ারা করে তোলে, হারিয়ে চাই এই মানুষের প্রেমের গহীন অতলে। ছাড়ুন, বাবা আর দাদুকে ফোন দিতে হবে। উনি আমায় ছেড়ে দিয়ে বললেন, আচ্ছা ফোন দাও। উনি সোফায় বসে পূর্ণ মনোযোগ দিয়ে খেলা দেখছেন। বাবার নাম্বারে ফোন দিতেই ফোনের ওপাশ থেকে বাবা বললেন, হ্যালো মা, কেমন আছো? ছি বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছি দাদুকে নিয়ে চলে আসুন, আর কতদিন পরের বাড়ি থাকবেন? এই তো আসবো মা। পরের বাড়ি কোথায়? তোমার পুপু আসতেই দিচ্ছে না। কিন্তু আপনাদের ছাড়া আমাদের ভালো লাগছে না বাবা, কালই কিন্তু চলে আসবেন। আসবো মা, তার আগে আমার একটা ইচ্ছা আছে, সেটা পূরণ করে নিই আগে। কি ইচ্ছা বাবা? রোশানের কাছে ফোনটা দাও তো মা। আমি ফোন এগিয়ে দিয়ে বললাম, নিন বাবা, কথা বলবে আপনার সাথে। উনি ফোন কানে দিয়ে সালাম দিয়ে বললেন, বাবা এসব কি হচ্ছে,
আজ না কাল, কাল না পরশু, এসব কেন করছেন? আমি যেন কাল ভোরে আপনাদেরকে এখানে উপস্থিত থাকতে দেখি। আসবো বাবা, তার আগে আমার কিছু স্বপ্ন আছে, সে সব পূরণ করতে চাই, যদি তুমি অনুমতি দাও। কি স্বপ্ন বাবা? তোমার দাদু আমাকে মানুষ করতে অনেক কিছুই বিশোধন দিয়েছেন। মানুষটা বুড়ো হয়েছেন, কিন্তু জীবনের কোনো শখ আর তার পূরণ হয়নি। আমি ভেবেছি আমার বাবাকে নিয়ে আমি সারা দেশ ঘুরব। আমার বাবাকে আমি সমুদ্র পাহাড় সহ বাংলাদেশে দেখার মতো যা যা আছে সব দেখাবো, পাসপোর্ট করব, বাবাকে নিয়ে ইন্ডিয়াও ঘুরব, হজে নিয়ে যাব। আমার খুব ইচ্ছা হয়েছে নতুন করে দেশ বিদেশ ঘুরিয়ে দেখানো। প্রতিটা বুড়ো মানুষেরই শখ থাকে, কিন্তু আমরা তাদের শখ আহ্লাদকে গুরুত্ব দিই না, নিজেরা ঘুরি। অথচ যাদের জন্য ঘোরাঘুরি করার মতো সামর্থ্য অর্জন করলাম, তাদের নিয়ে ঘোরার কথা ভাবি না।